ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফর ডব্লু আগের ক্লাসগুলোতে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এই ক্লাসগুলো হয়ে গেছে যারা করতে পারি তারা প্লে লিস্টে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এই ক্লাসগুলি করতে পারো আজকের ক্লাসে চ্যাপ্টার নাম্বার ফাইভ নিয়ে আলোচনা করা হবে চ্যাপ্টার নাম্বার ফাইভ ভারতীয় সংস্কৃতিক প্রেক্ষাপট ভারতীয় সাংস্কৃতিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপটের শিক্ষা বিস্তার হান্টার কমিশন প্রথমে এই ডেসক্রিপটিভ পার্টগুলো নিয়ে আলোচনা করা হবে যেমন র্যালে কমিশন স্যাটলার কমিশন মিনিট কি চার্লস উডের প্রতিবেদন কি ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজ এবং আলিগড় আন্দোলন কে শুরু করেছিল কোথায় হয়েছিল সেগুলো সব নিয়ে আলোচনা করা হবে এবং তারপরে এই চ্যাপ্টারে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়ে গেলে তারপরে এই অধ্যায় এমসিকিউ প্র্যাকটিস করা হবে তো চলো শুরু করা যাক সাংস্কৃতিক প্রেক্ষাপট শিক্ষা বিস্তার আঠেরোশো সাতান্ন পর ভারতীয় শিক্ষানীতি ও ভারতীয়দের প্রতি শাসক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট পরিবর্তন ঘটে মহাবিদ্ধের পর শাসক শ্রেণী ভারতীয় সমাজ ও ধর্ম সম্পর্কে নিরপেক্ষতার নীতি গ্রহণ করে অনুরূপভাবে শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায় এই শিক্ষার পাঠ্যসূচিতে আধুনিক বিজ্ঞান গণিত ইতিহাস অর্থনীতি ভূগোল রাজনীতি ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল না মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মাঝামাঝি সময় থেকেই ভারতে আধুনিক প্রগতিশীল শিক্ষার সূচনা ঘটে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় এবং আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয় হান্টার কমিশন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বড়লাট লর্ড রিপন ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খুব আগ্রহী ছিলেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সম্পর্কে একটি নির্দেশনা দিয়েছিলেন এই নির্দেশনা আমার কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে অনুসন্ধানের জন্য লর্ড রিপন ভারতে উচ্চশিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টার নামে এক শিক্ষাবিদের নেতৃত্বে ভারত সরকার একটি কমিশন নিয়োগ করেন যা হান্টার কমিশন নামে পরিচিত আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সরকার কমিশনের অধিকাংশ সুপারিশগুলো মেনে নেয় এইসব সুপারিশগুলো ছিল স্কুল ও কলেজের ওপর সরাসরি সরকারি কর্তৃত্বের অবসান বিদ্যালয় ও কলেজগুলিকে সাধারণভাবে সরকারি অনুদান মঞ্জুর করা সরকারি ও বেসরকারি কলেজগুলিতে প্রাকৃতিক ও ধর্মীয় পাঠ্যক্রমের প্রবর্তন করা মানব ধর্ম ও নাগরিকতা সম্পর্কে কলেজগুলিতে বিশেষ আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার প্রসারের জন্যও হান্টার কমিশন কয়েকটি সুপারিশ করেন যথা প্রাথমিক শিক্ষার প্রসারের দায়িত্ব সরকারি নিয়ন্ত্রণে পৌর ও জেলা বোর্ডগুলির হাতে অর্পণ করা সরকারি সাহায্যে প্রতিটি স্কুল লাইব্রেরি বা পাঠাগার গঠন করা এবং মেধাবী ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য বৃত্তির ব্যবস্থা করা র্যালে কমিশন উনিশশো দুই খ্রিস্টাব্দ ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে লর্ড কার্জনের শাসনকাল এক উল্লেখযোগ্য অধ্যায় বড়োলাটের কার্যনির্বাহী সমিতির আইন সদস্য স্যার টমাস র্যালের সভাপতিত্বে বড়োলাট লর্ড কার্জন একটি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন যার উদ্দেশ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি সংগঠনে ও শিক্ষার মান উন্নয়ন করার ব্যাপারে রিপোর্ট তৈরি করা এই কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো চার খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন ইউনিভার্সিটি অফ অ্যাক্ট উনিশশো রচনা করা হয় এই নতুন আইন অনুসারে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয় বিশ্ববিদ্যালয়গুলির সেনেট ও সিন্ডিকেটের সদস্যদের সংখ্যা কমিয়ে দেওয়া হয় এবং সেনেটে সরকার মনোনীত সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় কলেজগুলিতে নিয়মিত পরিদর্শন করার ব্যবস্থা এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়কে এলাকা নির্দিষ্ট করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানন্তন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় আইনের অনুদান ধারাগুলির বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ করলেও এই আইনের সাহায্যেই পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পঠন পাঠন এবং কলা বিজ্ঞানের একাধিক বিভাগের প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষের শিক্ষার আদর্শ ভারতের উচ্চতর শিক্ষাক্ষেত্রে গভীর রেখাপাত করেছিল যার অনুকরণে ভারতে শিক্ষা ব্যবস্থা চালু করার চিন্তাভাবনা শুরু হয় স্যাডলার কমিশন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ লর্ড কার্জনের পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে এবং স্কুল কলেজ ও ছাত্র সংখ্যাও প্রবল পরিমাণে বাড়তে থাকে উচ্চশিক্ষার জন্য উনিশশো সতেরো খ্রিস্টাব্দে স্যার মাইকেল স্যাটলারের সভাপতিত্বে একটি কমিশন নিয়োগ করা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন এই কমিশনের অন্যতম সদস্য এই কমিশনের সুপারিশগুলি ছিল স্কুল শিক্ষার পর ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে দু বছর মেয়াদি মধ্যবর্তী শিক্ষার ব্যবস্থা করা তিন বছরে স্নাতক শিক্ষাক্রমের প্রচলন আবাসিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং ফলিত বিজ্ঞান ও উচ্চতর কারিগরি শিক্ষার প্রবর্তন মেকলে মিনিট টমাস ব্যাবিংটন মেকলেকে পাবলিক ইনস্ট্রাকশান কমিটির সভাপতি নিয়োগ করেন বেন্টিং মেঘলে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষা প্রসারে সপক্ষে বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব পেশ করেন এই প্রতিবেদন মেকলে মিনিট নামে খ্যাত প্রস্তাবগুলো কী কী ছিল প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত অনুন্নত ও নির্বর্তি সম্পন্ন প্রাচ্যের শিক্ষা নিকৃষ্ট ও বৈজ্ঞানিক চেতনাহীন প্রাচ্যের সভ্যতা ও সংস্কৃতিক উন্নতি ও সমৃদ্ধি ঘটাতে পারে একমাত্র পাশ্চাত্য শিক্ষার হাত ধরেই মেঘলে বলেন ভারতীয়দের ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা দিলে তাদের মাধ্যমে আরও বহু ভারতীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে অর্থাৎ সীমিত সংখ্যক পাশ্চাত্য শিক্ষিত ব্যক্তির মধ্যে দিয়ে ইংরাজি শিক্ষা জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে যাবে এই নীতি ইনফ্রিটেশন থিওরি বা ইনফ্রিনট্রেশন থিওরি নামে পরিচিত চার্লস উডের প্রতিবেদন শিক্ষা সংক্রান্ত নানারকম সমস্যার সমাধান করার জন্য আঠেরোশো চুয়ান্ন সালে চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয় এই কমিশনের সুপারিশগুলি ছিল শিক্ষা প্রসারের জন্য একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করা প্রেসিডেন্সি শহরগুলিতে যেমন কলকাতা চেন্নাই ও মুম্বাইয়ে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সরকারি মডেল স্কুলগুলোর সংখ্যা বৃদ্ধি করা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও নারী শিক্ষার প্রসারের ব্যাপারে জোর দেয়া। প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য দেশীয় বিদ্যালয়গুলোর উন্নতি সাধন করা এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করা চার্লস উডের সুপারিশ অনুসারে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল এরপর বহু বিশ্ব এরপর বহু বিদ্যালয়কে সরকারি অনুদান এবং অনেকগুলি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা দ্রুত প্রসার ঘটেছিল নারীশিক্ষা উনিশ শতকের সূচনায় ভারতে নারী শিক্ষার বিশেষ কোনো প্রসারণ হয়নি কারণ সে সময় নারী শিক্ষা সম্পর্কে জনমানের নানা ধরনের কুসংস্কার বিদ্যমান ছিল ভারতের নারী শিক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় এরপরে নারী শিক্ষার ব্যাপারে সরকারেও উদ্যোগী হন গভর্নর জেনারেল লর্ড ডাল আইন পরিষদের সদস্য ড্রিঙ্ক ওয়াটার বেথুন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় কলকাতায় বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বিস্তারে ব্রতী হয়ে বিদ্যাসাগর বাংলার কয়েকটি জেলায় পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস নির্দেশ নির্দেশনামায় নারী শিক্ষার গুরুত্ব স্বীকার করা হয় আঠেরোশো একাত্তর ও আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মধ্যে ভারতে নারী শিক্ষার প্রসার বেড়ে যায় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের পর থেকে নারী শিক্ষা সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা প্রচলিত হয় ফলে নারী শিক্ষা দ্রুত প্রসার ঘটে কারিগরি শিক্ষা ব্রিটিশ শাসনাধীনে ভারতে কারিগরি শিক্ষার বিস্তার অতি সামান্যই ঘটে কারণ ভারতীয়দের কারিগরি জ্ঞান বৃদ্ধি ব্রিটিশ সরকারের কাম্য ছিল না আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা মেকানিক ইনস্টিটিউট ক্যালকাটা মেকানিক্স ইনস্টিটিউট নামে একটি শিক্ষায়তনের প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রুর কে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠা হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় এবং পরে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তার শিবপুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পুনার ওভারসি স্কুলকে ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা হয় সেই বছর মাদ্রাজের বিশ্ব শিল্প বিদ্যালয়কে একটি পরিপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা হয় সেই সঙ্গে চিকিৎসার প্রসার শিক্ষার প্রসারের ব্যাপারও সরকার যত্নবান হন ব্রাহ্ম সমাজ আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে একেশ্বরবাদের ভিত্তিতে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তিনি হিন্দু ধর্মের কুসংস্কার মূর্তি পূজা ও রক্ষণশীলতা দূর করে একটি যুগোপযোগী ধর্ম প্রকাশ করতে চেয়েছিলেন রামমোহন পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন এই সময় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তরুণ কেশবচন্দ্র সেন সমাজে যোগদান করেন কেশবচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু প্রমুখ ছিলেন ব্রাহ্ম সমাজের নবীন সদস্য কেশবচন্দ্র সেন ছিলেন একাধারে অসাধারণ বাগ্মী উদ্যমী চিন্তাবিদ ও সমাজ সংস্কারক তিনি শিক্ষার প্রসার অস্পৃশ্যতা ও জাতিভেদ অবলুপ্তি এবং সামাজিক কুপতার অবসান বিপ্লব আনতে চেয়েছিলেন প্রথম দিকে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রের মতাদর্শ ও কর্মসূচি সমর্থন করে যান কিন্তু কিছুদের মধ্যে প্রগতিমূলক মতামত যেমন অশ্ববর্ণ বিবাহ বিধবা বিবাহ ইত্যাদি ও অন্যান্য কাজকর্মের জন্য কেশবচন্দ্র দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ প্রাচীনপন্থীদের প্রাচীন বিরাগভাজন হয়ে পড়েন শেষে কেশবচন্দ্রকে ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করা হয় এই অবস্থায় প্রগতিবাদী তরুণ সম্প্রদায়কে কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতের ব্রাহ্ম সমাজ নামে একটি আলাদা সংস্থা গঠন করেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এইভাবে ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে যায় এরপর দেবেন্দ্রনাথ ঠাকুরের গোষ্ঠী আদি ব্রাহ্ম সমাজ আদি অসমাজ নামে পরিচিত হয় নারী স্বাধীনতার প্রশ্নে বাম্ব সমাজে আবার ভাঙন ধরে এবং সাধারণ বাম্ব সমাজ নামে এক নতুন বাম্ব সমাজের জন্ম হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী ছিলেন এই নতুন সমাজের মুখপাত্র এরপরে কেশবচন্দ্র পরিচালিত বাম্ব সমাজ নববিধান বাম্ব সমাজ নামে পরিচিত হয় স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের নানা প্রবন্ধ ও ভাষণ তরুণ দেশপ্রেমিকদের মধ্যে উদ্দীপনার সঞ্চার করে হতাশাগ্রস্ত যুব সমাজকে তিনি দেশের কাজে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে দেশের যুবশক্তি জাগ্রত না হলে দেশ ও সমাজের মঙ্গল সাধন সম্ভব নয় তাই তিনি দীপ্ত ডাক ডাক দেন ওঠো জাগো লক্ষ্যে পৌঁছাবার আগে থেমে থেকো না স্বামীজি সকলকে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান দৃঢ়তা সাহস আত্মবিশ্বাস ও কঠোর মনোবল রপ্ত করার পরামর্শ দেন জাতিভেদ ধর্মীয় কুসংস্কার সামাজিক অনাচার অশিক্ষা অসাম্য ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি তরুণ সমাজকে উদ্দীপিত করেন স্বামীজি মানুষ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যার দ্বারা তিনি যুব সমাজকে ভবিষ্যতে মানব সমাজের সেবা করার সুযোগ করে দিতে চেয়েছিলেন প্রার্থনা সমাজ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে মহাদেব গোবিন্দ রানাডে ও রামকৃষ্ণ ভাণ্ডারকর প্রার্থনা সমাজে যোগ দেন প্রার্থনা সমাজের সদস্যরা একেশ্বর বাদে বিশ্বাস করতেন এরা বেদকে অভ্যান্ত ও অপরিবর্তনীয় বলে মনে করতেন না পাশ্চাত্য আদর্শ ও ভাবধারায় প্রভাবিত হলেও এই সংগঠনটি সনাতন হিন্দু সংস্কৃতি ও রীতিনীতি মেনে কাজ করার বিশ্বাসে ছিল প্রার্থনা সমাজ সমগ্র মানব জাতির ভ্রাতৃত্বের বন্ধনের সপক্ষে এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে ব্যাপক প্রচারের পাশাপাশি সকল ধর্মের প্রতি সহনশীলতার নীতিতে আস্থাশীল ছিল হিন্দু ধর্ম ও সমাজের মধ্যে থেকে ধর্ম ও সমাজের সংস্কার করাই ছিল এদের লক্ষ্য প্রার্থনা সমাজের সদস্যরা বিভিন্ন কুসংস্কারের বিলুপ্তির মাধ্যমে হিন্দু ধর্মকে পুনরূপ পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন জাতিভেদ পথ প্রথার অবসান এবং পুরোহিতদের প্রাধান্য খর্ব করা ছিল এই সমাজের লক্ষ্য বিধবা বিবাহ প্রচলন স্ত্রী শিক্ষার প্রসার পর্দা প্রথার অবসান বাল্যবিবাহ বন্ধ করা ছিল প্রার্থনা সমাজের সংস্কার কর্মসূচির মূল লক্ষ্য আর্য সমাজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তার প্রবর্তিত ধর্ম আন্দোলনের মূল আধার ছিল বেদ গুজরাটের এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিমাণে স্বামী দয়ানন্দের জন্ম তার গ্রাহস্থশ্রমের নাম ছিল মূলা শঙ্কর পাশ্চাত্যের কাছ থেকে আমাদের কিছুই শেখার নেই কারণ বেদই জ্ঞান বিজ্ঞানের সমস্ত দিক আছে এই ছিল তার মত দ্বিতীয়ত তিনি বিশ্বাস করতেন যে বেদে যে ধর্ম বিবৃত আছে তাই প্রকৃত হিন্দু ধর্ম পরবর্তীকালের পৌরাণিক ধর্ম বিশেষ করে মূর্তি পূজা একটি বিকৃত সংস্কার তৃতীয় তৃতীয়ত দয়ানন্দ বর্ণভেদ বাল্যবিবাহ প্রভৃতি প্রথার ঘোর বিরোধী ছিলেন সমুদ্রযাত্রা বিধবা বিবাহ নারী শিক্ষার ব্যাপারে তার প্রবল উৎসাহ ছিল নিজের মতাদর্শ প্রচার করার জন্য দয়ানন্দ সত্যার্থ প্রকাশ নামে একখানি গ্রন্থ রচনা করেন শুদ্ধি আন্দোলন ভারতীয় ধর্ম ও সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য শুদ্ধি অর্থাৎ অ হিন্দুদের হিন্দু ধর্মে রূপান্তরিত করা ছিল দয়ানন্দের ধর্ম আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য দয়ানন্দের শুদ্ধি আন্দোলন অনেকাংশে সাফল্য লাভ করলেও এই আন্দোলনের ফলে হিন্দু মুসলমান সম্পর্কে অবনতি ঘটে দয়ানন্দ এবং তার পরবর্তী নেতাদের আদর্শ নিষ্ঠা ও সাংগঠনিক প্রতিভা প্রভৃতি কারণে আর্য সমাজে আন্দোলন উত্তর উত্তর দ্রুত বিস্তার লাভ করে এবং পাঞ্জাব রাজপুতানা উত্তর প্রদেশ প্রভৃতি অঞ্চল এই সমাজের কেন্দ্ররূপে সুপরিচিত হয় দয়ানন্দের মৃত্যুর পর লালা হংসরাজ পন্ডিত গুরুদত্ত লালা লাজপত রায় স্বামী সদ্যানন্দ প্রমুখ আর্য সমাজের আন্দোলন আরো জনপ্রিয় করে তোলেন আলিগড় আন্দোলন ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে ভারতের হিন্দু সমাজ ইংরেজ শাসন ও সভ্যতাকে স্বাগত জানায় এবং ইংরেজি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সরকারি উচ্চ পদে নিযুক্ত হয় অপরপক্ষে ইংরেজ শাসনের সূচনা থেকেই মুসলিম সমাজ তার ঘোরতর বিরোধী ছিল কারণ মুসলিমদের প্রভাব প্রতিপত্তি খর্ব করেই ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে যুক্তিবাদী ও আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য স্যার সৈয়দ আহমেদ আলিগড়ে যে আন্দোলনের সূত্রপাত করেন তা আলিগড় আন্দোলন নামে খ্যাত স্যার সৈয়দ আহম্মদ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পরবর্তী দিনে ইংরেজ সরকারের এক কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্যের সময় তিনি ব্রিটিশ সরকারকে নানাভাবে সাহায্য করায় কৃতজ্ঞ ব্রিটিশ সরকার তাকে ইংল্যান্ডে যাওয়ার আমন্ত্রণ জানান ইংল্যান্ডে অবস্থানের সময় তিনি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং পিছিয়ে পড়া ভারতীয় মুসলমানদের জন্য সরকারকে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানান দেশে ফিরে এসে তিনি সায়েন্স সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মোরাদাবাদ ও গাজীপুরে দুটি মাদ্রাসা স্থাপন করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পাশ্চাত্যের ভীতি দূর করার জন্য তাহজিব উল আখলাক নামে একটি পত্রিকা প্রকাশ করেন আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার উদ্যোগে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সৈয়দ আহমেদের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে এই কলেজের ছাত্ররা জননেতৃত্ব দানের উপযোগী দক্ষতা শিক্ষা ও মূল্যবোধ অর্জন করবে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই কলেজটি আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় আলিগড় বিশ্ববিদ্যালয় একটি আবাসিক প্রতিষ্ঠান হওয়ায় ছাত্রদের মানসিক গঠন ও আত্মনির্ভরশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এখানে কলা ও আধুনিক বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা হলেও ইসলামী স্বাস্থ্যের তাত্ত্বিক বিষয়গুলোর অধ্যাপনা মোল্লা ও উলেমারাই করতেন সৈয়দ আহমেদ মুসলমান সম্প্রদায়কে কংগ্রেসি আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার নীতি গ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি কংগ্রেসকে মুসলমান স্বার্থের পরিপন্থী এবং কংগ্রেস আন্দোলনকে জনগণের আস্থাবিহীন যুদ্ধ বলে অভিহিত করেন এমনকি কংগ্রেসের জনপ্রিয়তা রুখতে থিওডর বেকের সহযোগিতায় ইউনাইটেড পেট্রিওটিক অ্যাসোসিয়েশন এবং মোহামেডান ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েন অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠন স্থাপন করেন কোন গভর্নর জেনারেল আঠেরোশো চুয়াল্লিশ সালে ঘোষণা করেন ইংরেজি শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে লর্ড হার্ড কত সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে উনিশ জুলাই হান্টার কমিশন কবে গঠিত হয় আঠেরোশো সালে র্যালে কমিশন কবে গঠিত হয় উনিশশো দুই সালে কে র্যালে কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন ইউনিভার্সিটি কমিশন উনিশশো দুই সালে স্থাপিত করেন লর্ড কার্জন কোন কমিশনের সুপারিশে অনুযায়ী উনিশশো চার সালে বিশ্ববিদ্যালয় আইন দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট উনিশশো চার তৈরি হয় র্যালে কমিশন হারটং কমিটি কবে গঠিত হয় উনিশশো সালে ওয়ার্ধা পরিকল্পনা চেয়ারম্যান কে ছিলেন ডক্টর জাকির হোসেন সার্জেন্ট প্ল্যান অফ এডুকেশন নাইনটিন ফর্টি ফোর এর উপদেষ্টা কে ছিলেন স্যার জন সার্জেন্ট আঠেরোশো সালে স্যার চার্লস উডের এডুকেশনাল ডিসপ্যাচের নির্দেশে আঠেরোশো সালে চব্বিশ জানুয়ারি কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন উইলিয়াম কোলভিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি কলিকাতা বিশ্ববিদ্যালয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়রাটের সময় স্থাপিত হয় লর্ড উইলিয়াম বেন্টিং বোম্বাই বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরো জুলাই আঠেরোশো বোম্বাইতে এলফিনস্টোন কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় পাঁচ সেপ্টেম্বর আঠেরোশো সালে লাহোর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বিরাশি সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন উপাচার্যের আমলে বাংলা ভাষা বিশ্ববিদ্যালয় স্তরে মর্যাদা লাভ করে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কোন বছর কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কত সালে ভারতীয় শিক্ষা সার্ভিস গঠিত হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে ক্যালকাটা বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা পরিষদের জন্য সৃষ্টি হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো সালে কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে কী নামে পরিচিত স্কটিশ চার্চ কলেজ কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ব্রহ্মাচর্যাশ্রম সৃষ্টি করেন উনিশশো একুশ সালে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী সৃষ্টি করেন উনিশশো একুশ সালে কে বারাণসীতে উনিশশো বারো সালে স্থাপন করেছে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় অ্যানিভাসান্ত কে উনিশশো পনেরো সালে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন মদন মোহন মালব্য প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় শ্রীমতীনাথিভাই দামোদর থেকার সে মহিলা বিশ্ববিদ্যালয় কে কত সালে তৈরি করেন আচার্য ধন কারভে কার্ভে উনিশশো ষোলো সালে ইম্পেরিয়াল লাইব্রেরি বর্তমানে জাতীয় গ্রন্থাগার কে কত সালে তৈরি করেন লর্ড কার্জন উনিশশো চার সালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এ এস প্রতিষ্ঠাতাকে আলেকজান্ডার ক্যানিংহাম কলকাতায় হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে শিবপুরে বিশপস কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে শিবপুরে বিশপস কলেজ কে প্রতিষ্ঠা করেন বিশপস মিডলটন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরো আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি কে প্রতিষ্ঠা করেন অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ আঠেরোশো সালে সৈয়াদ আহমেদ অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ পরে কি নামে পরিচিত হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ওরিয়েন্টাল স্কুল অফ কে প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ কে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কে অন্তঃপুর স্ত্রী শিক্ষা সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কে ফিমেল জুভেনাইল সোসাইটি আঠেরোশো প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব ও ব্যাপটিস্ট কত সালে লেডিজ সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন তৈরি হয় আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলস্বরূপ কত সালে মহিলারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় আঠেরোশো সালে আঠেরোশো তিরাশি সালে কারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা হিসেবে বি ডিগ্রি লাভ করেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ কত সালে বেথুনের হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি হয় আঠেরোশো সালে কত সালে লেডি হারিঞ্চ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো সালে কত সালে লেডি আরোইন কলেজ তৈরি হয় উনিশশো তিরিশ সালে বারাণসীতে সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন জনাথন ডানকান কত খ্রিস্টাব্দে রুড়কে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে কত সালে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে কত সালে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তরিত হয় আঠেরোশো সালে কে বিহারের পুষাতে ভারতের প্রথম কৃষি কলেজটি প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে লর্ড কার্জন কে আত্মীয় সভা আঠেরোশো পনেরো সালে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কে ব্রাহ্মসমা কে ব্রাহ্মসভা আঠেরোশো আঠাশ সালে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কে ব্রাহ্ম সমাজ আঠেরোশো তিরিশ সালে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ কাকে ভারত প্রতীক বলে অভিহিত করেছিলেন রাজা রামমোহন রায়কে রামমোহনের পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠেরোশো সাতান্ন সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রকে কী উপাধি দিয়েছিলেন ব্রহ্মানন্দ কত সালে ব্রাহ্ম সমাজ দ্বিধা হয় আঠেরোশো ছেষট্টি সালে আদি ব্রাহ্ম সমাজ আঠেরোশো ছেষট্টি প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ব্রাহ্ম সমাজ আঠেরোশো ছেষট্টির প্রতিষ্ঠাতা কে কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজ আঠেরোশো আটাত্তর সালের পনেরো মে কারা প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস কে আঠেরোশো সালে সংবাদ সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কে আঠেরোশো সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কে আঠেরোশো বাহাত্তর সালে তিন আইন পাশ করান কেশবচন্দ্র সেন কে আঠেরোশো ছিয়াত্তর সালে সাধনাশ্রম প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদক কে ছিলেন কেশবচন্দ্র সেন কে ছিলেন নববঙ্গ দলের প্রতিষ্ঠাতা ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয় ডিরোজিওকে ডিরোজিওর দুজন অনুগামীর নাম বলো রামতনু লাহিরি ও রাধানাথ শিকদার কে আঠেরোশো আশি সালে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কারা আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মেট্রোপলিটান ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউশনের বর্তমান নাম কি বিদ্যাসাগর কলেজ যত মত পথ টাকা মাটি মাটি টাকা কারবাণী রামকৃষ্ণের রামকৃষ্ণের বাড়ি কোথায় ছিল হুগলির কামার পুকুরে রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য কে ছিলেন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো শহরে অনুষ্ঠিত ধর্মীয় মহা সম্মেলনে ভাষণ দিয়েছিলেন আঠেরোশো সালে রামকৃষ্ণ মিশন বা বেলুর মঠ আঠেরোশো সাতানব্বইয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ কাকে ভারতের রুশও বলা হয় স্বামী বিবেকানন্দকে বিবেকানন্দের ইংরাজিতে লেখা পত্রিকাটির নাম কি প্রবুদ্ধ ভারত বিবেকানন্দের বাংলাতে লেখা পত্রিকার নাম কি উদ্বোধন বিবেকানন্দের লেখা বিখ্যাত বাংলা প্রবন্ধগুলি কী কী রাজযোগ জ্ঞানযোগ পরিব্রাজক বর্তমান ভারত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখেন মহেন্দ্রগুপ্ত মোশন ইজ দ্য সাইন অব লাইফ বা জীবে প্রেম করে যেইজন সেইজন সেভিচে ঈশ্বর কে বলেছেন বিবেকানন্দ বিবেকানন্দের প্রধান শিষ্যকে মার্গারেট নোবেল ভগিনী নিবেদিতা মহারাষ্ট্র ব্রাহ্ম সমাজের প্রভাবে কত সালে স্থাপিত হয় পরমহংস মণ্ডলী আঠেরোশো চল্লিশ সালে লোকহিতবাদী কাকে বলা হয় গোপাল হরি দেশমুখকে প্রার্থনা সমাজ আঠেরোশো সাতষট্টি সালে কে মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ কে আঠেরোশো একষট্টি সালে বিধবা বিবাহ সমিতি গঠন করেন মহাদেব গোবিন্দ রানাডে কে আঠেরোশো সালে পুনায় সার্বজনিক সভা গঠন করেন মহাদেব গোবিন্দ রানাডে আঠেরোশো সালে কে দক্ষিণাত্ম শিক্ষা সমাজ প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে কাকে দীনবন্ধু বলা হয় চার্লস ফিয়ার এন্ডুসকে ইন্ডিয়ান ইকোনমি গ্রন্থের লেখককে মহাদেব গোবিন্দ রানাডে কারা ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স আঠেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে এবং রঘুনাথ রাও কে কত সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো সালে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদিক শাস্ত্রে ফিরে যাও গো ব্যাক টু বেদাস কার উক্তি দয়ানন্দ সরস্বতীর ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স কার স্লোগান দয়ানন্দ সরস্বতীর হিন্দু পুনরুজ্জীবনের অন্যতম প্রবক্তাকে দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ ও বেদ ভাষা কার লেখা দয়ানন্দ সরস্বতীর আঠেরোশো ছিয়াশি সালে কে লাহোরে দয়ানন্দ ইঙ্গ বৈদিক কলেজ স্থাপন করেন লালা হংসরাজ উনিশশো সালে কে হরিদ্বারে গুরুকুল বিদ্যালয় স্থাপন করেন স্বামী শ্রদ্ধানন্দ শিখ ধর্মে ধর্মীয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে অমৃতসর ও লাহোরের কোন সভা আন্দোলন করেছিল সিংহ সভা কত সালে আকালি আন্দোলন হয় উনিশশো বাইশ সালে কত সালে শিখ গুরুদ্বার আইন প্রবর্তিত হয় উনিশশো বাইশ সালে সতীদাহ প্রথা নিবারণ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাশ করেন লর্ড উইলিয়াম বেন্টিং কারা থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন হেলেনা ব্লাভাটস্কি অ্যান্ড হেনরি স্টিল ওলকট অ্যান্ড উইলিয়াম কোয়ানজাজ কত সালে মার্কিন দেশে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাত্তর সালে কত সালে মাদ্রাজের উপকণ্ঠে অ্যাডিয়ান নামক স্থানে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা হয় আঠেরোশো বিরাশি সালে আঠেরোশো তিয়াত্তর সালে কে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে দেব সমাজ আঠেরোশো সাতাশি সালে কে প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী বেদ সমাজ বা দক্ষিণের ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন শ্রীধরালু নাইডু কবে জমিদার সভা প্রতিষ্ঠা হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের বারোই নভেম্বর জমিদার সভার একজন প্রতিষ্ঠাতা সদস্যের নামকরণ দ্বারকানাথ ঠাকুর সেবা সদন আঠেরোশো সালে কে প্রতিষ্ঠা করেন মালাবাড়ি বহুজন সমাজ কে প্রতিষ্ঠা করেন মুকুন্দ রাও পাটেল আর্যবান্ধব সমাজ কে প্রতিষ্ঠা করেন পাণ্ডুরাম কঙ্কজে যমুনালাল বজাজ ও ব্রজচাঁদ পোদ্দার প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কে ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ উনিশশো দুই খ্রিস্টাব্দে হরিদ্বারে সেবা সমিতি কে প্রতিষ্ঠা করেন হৃদয়নাথ দুজবাণী ধর্মসভা আঠেরোশো তিরিশ সালে কে প্রতিষ্ঠা করেন রাজা রাধাকান্ত দেব বালসমাজ কে প্রতিষ্ঠা করেন তিলক মহাজন সভা মাদ্রাজ কারা প্রতিষ্ঠা করেন মহাজন সভা মাদ্রাজে কারা প্রতিষ্ঠা করেন শুভ্রান্ন আইয়ার এবং আনন্দ চাল্লু কে সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা স্থাপন করেন ওয়ারেন হেস্টিং কত সালে মোহামেডান লিটারি মোহামেডান লিটারারি সোসাইটি তৈরি হয় আঠেরোশো সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির দুজন নেতার নাম করো জর্জ টমসন ও প্যারিচাঁদ মিত্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো সত্তর সালে সৈয়দ আহমেদ খান উর্দুতে একটি সংবাদপত্র প্রকাশ করেন কি নামে তাহজিফ অল আখলাক সৈয়দ আহমেদ খানের বিখ্যাত ইংরাজি সংবাদপত্রের নাম কি পিওনিয়ার আঠেরোশো সাতাত্তর সালে আলিগড়ে মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন কে সৈয়দ আহমেদ খান আলিগড় মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ পরে কি নামে পরিচিত হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনিশশো সাতাশ সায়েন্টিফিক সোসাইটি বা বিজ্ঞান সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ষট্টি সালে কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং মোহামেডান্স অফ ইন্ডিয়া সংস্থাটির প্রতিষ্ঠাতাকে সৈয়দ আহমেদ কি কংগ্রেসি আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বা এ সিভিল ওয়ার উইথআউট আমস বলেছেন সৈয়দ আহমেদ এডুকেশনাল কংগ্রেস ও মোহাম্যাডান অ্যাংলো অরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন আঠেরোশো তিরানব্বই এর প্রতিষ্ঠাতাকে সৈয়দ আহমেদ আর থিওডর বেক দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তাকে সৈয়দ আহমেদ মুসলিম শিক্ষা সম্মেলন আঠেরোশো ছিয়াশির প্রতিষ্ঠাতাকে সৈয়দ আহমেদ গাজীপুরে ইংরাজি বিদ্যালয় আঠেরোশো চৌষট্টি প্রতিষ্ঠা করেন কে সৈয়দ আহমেদ আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষের নাম কি থিওডোর বেক ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিওটিক অ্যাসোসিয়েশন আঠেরোশো অষ্টআশির প্রতিষ্ঠাতাকে থিওডোর বেক আলিগড় ইনস্টিটিউট গেজেটের সম্পাদককে থিওডোর বেক তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর অপশান এ দেবেন্দ্রনাথ টেগর দ্য আর্য সমাজ অ্যাট বোম্বে ওয়াজ ফাউন্ডেড ইন আর্য সমাজ আঠেরোশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশান বি এইটিন সেভেন্টি ফাইভ আলিগড় মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই আলিগড় মুভমেন্ট স্যার সৈয়দ আহমেদ খান সঠিকোত্তর অপশান এ সৈয়দ আহমেদ খান দ্য আর্য সমাজ ওয়াস ফাউন্ডেড বাই আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী দ্য অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী ওয়াস মূলা শঙ্কর সঠিক উত্তর মূলা শঙ্কর হুইচ অব দ্য ফলোয়িং

সঠিকোত্তর অপশান এ ডিরোজিও দ্য মোহাম্যাডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ অফ আলিগড় ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার আঠেরোশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশান বি এইটিন সেভেন্টি ফাইভ কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিলেটেড টু রাজা রামমোহন রায় হি অ্যাডভোকেটেড উইন্ডো রিম্যারেজ হ্যাঁ ওয়ান ঠিক আছে হি স্ট্রংলি অ্যাডভোকেটেড ফর দ্য অ্যাভলিউশান অফ সতী অফ সতী সিস্টেম হ্যাঁ দুইও কারেক্ট হি অ্যাডভোকেটেড ফর দ্য প্রমোশন অফ ইংলিশ এডুকেশন হ্যাঁ তিনও কারেক্ট তাহলে সঠিক উত্তর ওয়ান টু থ্রি অপশান ডি During the colonial period of India, Asiatic Society of Bengal was founded for developing English education in India Satikutra option C who founded Brahmo Samaj Lajara Moundrai Satikutra option C. Who founded the Fort William College at Calcutta? Lord Wellesley, साठी कुत्तर option D. Who among the following founded the Theosophical Society in India in 1879? Madam Blavatsky and H. H. Olcott, तरह साठी कुत्तर ऑप्शन ए। During the period of the Indian freedom struggle, who among the following started the Central Hindu School? Anibasanth, option A. Raja Ram Mohan Roy stabilized Bambo Samaj in

सठिक उत्तर ऑप्शन एट्टीन हंड्रेड सेवेंटीन द मेडिकल कलेज इन कलकता वज एस्टेब्लैज इन दठरश अठरशो पैंतर साले एट्टीन हंड्रेड थार्टी फाइव हायर डिड द थियोसफिकल सोसाइटी एस्टेबलाइज इट्स हेडकोआटार्स इन इंडिया अदायर ऑप्शन the ए मैच लिस्ट वन विथ लिस्ट टू एंड सिलेक्ट द करेक्ट आंसर यूजिंग द कोर्स बिलो द लिस्ट थियोसोफिकल सोसाइटी थियोसोफिकल सोसाइटी कारसाथे मिले एनिवेशन ए थ्री जा लंडन इंडियन सोसाइटी दादा भाई नरवी ओने सार्भेंट्स अफ इंडिया सोसाइटी गोपाल कृष्ण गोखले से ही पड़े जाए सार्वेंट्स अफ पीपिल सोसाइटी लाला लाजपत राय सठिक उत्तर ए थ्री ओन

স্বামী দয়ানন্দ সরস্বতী আফটার দ্য ডেথ অফ রাজা রামমোহন রয় দ্য ব্রাহ্ম সমাজ স্প্লিট ইন্টু টু সেকশন দ্য দ্য ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য আদি ব্রাহ্ম সমাজ হু আর দ্য লিডার্স অফ টু সেকশন রেসপেক্টিভলি কেশবচন্দ্র সেন

নিম্নলিখিতগুলির মধ্যে কে ব্রহ্ম সমাজে সক্রিয় নেতা ছিলেন না কারা কারা প্রথমে ছিলেন দেখা যাক দেবেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ ইনি ছিলেন কেশবচন্দ্র সেন হ্যাঁ ইনিও ছিলেন অক্ষয় কুমার সত্য ইনিও ছিলেন স্বামী বিবেকানন্দ এটা হবে না তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি স্বামী বিবেকানন্দ

ব্রাহ্ম সমাজ হ্যাঁ এটাও এটা প্রভাবিত করেছিল আর্য সমাজ হ্যাঁ এটাও প্রভাবিত করেছিল রামকৃষ্ণ মিশন হ্যাঁ এটাও প্রভাবিত করেছিল তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি অল অফ দ্য অ্যাভাব হু লেড দ্য ফাউন্ডেশন অফ থিও অফ থিওসফিক্যাল সোসাইটি মাথাম এইচ পি ব্লাভাটাস্কি সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকুয়েন্স অফ দ্য ফরমেশন অফ দ্য গিভ অর্গানাইজেশন পরপর সাজাতে হবে সংস্থাগুলোকে প্রথমে কোনটা হয়েছিল ব্রাহ্ম সমাজ তারপরে আর্য সমাজ তারপর মাদ্রাস মহাজন সভা সঠিক উত্তর অপশান এ ব্রাহ্ম সমাজ তারপরে আর্য সমাজ তারপরে মাদ্রাস মহাজন সভা হু ওয়াজ দা ফাউন্ডার অফ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ পরের ক্লাসে আঠেরোশো আটান্ন থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আন্দোলন নিয়ে আলোচনা করা হবে এবং তারপরে এই অধ্যায়ের প্রশ্ন এবং তার সমস্ত উত্তরগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপরে এই অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করা হবে তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা এই বেল আইকনে ক্লিক করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো